गुड मॉर्निंग क्लास स्टैंडर्ड वन सब्जेक्ट मैथमेटिक्स पेज नंबर ये करो 45 पेज नंबर 45 सबाई ये करो देखो সেখানে রয়েছে গ পর্যন্ত আগে হয়ে গিয়েছিল এখন ঘ নম্বরে ঘটাকে দেখো কি বলেছে দশমিক বিন্দু ঘটাকে কি রয়েছে দশমিক বিন্দু বসিয়ে টাকায় পরিণত করো দশমিক বিন্দু বসিয়ে টাকায় পরিণত করো কিভাবে করবে এক নম্বরে কি রয়েছে 5 টাকা টাকাকে সংক্ষেপে টাকা রয়েছে টাকা 28 পয়সা তাহলে 5 টাকা 28 পয়সা একে দশমিক বিন্দু বসিয়ে টাকায় পরিণত করতে হবে কিভাবে করবে প্রথম টাকা রয়েছে কত সেটা লিখবি টাকা রয়েছে কত 5 লিখবে 5 তারপর দশমিক বিন্দু বসাবে তারপর পয়সা কত রয়েছে 28 2 10 8 28 তারপরে লিখবে 28 এখানে লিখবে টাকা তাহলে কত হলো 5.21 টাকা 5.21 টাকা দশমিক বিন্দু দ্বারা কি করেছি দেখো টাকা রয়েছে কত 5 টাকা রয়েছে 5 তাহলে 5 লিখবে তারপরে দশমিক বিন্দু দেবে পয়সা রয়েছে কত 28 পয়সা দশমিক বিন্দু দেওয়ার পরে লিখবে এখানে 28 তাহলে কত হলো 5.21 টাকা তারপরটা দেখো দুই নম্বরে কি রয়েছে 7 টাকা 7 টাকা 80 পয়সা দশমিক বিন্দু বসাতে হবে কত টাকা হবে 7 টাকা টাকা কত রয়েছে 7 লিখবে 7 তারপর কি করবে 80 পয়সা রয়েছে তারপর দশমিক বিন্দু বসাবে এটা দশমিক বিন্দু বসালে দশমিক বিন্দুর পরে কত রয়েছে 80 লিখবে 80 টাকা 7.80 টাকা তারপরটা দেখো রয়েছে 9 টাকা 9 টাকা 40 পয়সা 9 টাকা 40 পয়সা দশমিক বিন্দু বসিয়ে টাকা পরিণত করতে হবে তাহলে টাকা হচ্ছে কত 9 লিখবে 9 তারপর কি রয়েছে পয়সা 40 পয়সা তারপর দশমিক বিন্দু বসাবে দশমিক বিন্দু বসানোর পরে লিখবে 40 তাহলে 9.40 টাকা দেখো দশমিকের আগে 9 টাকা 9 টাকা রয়েছে দশমিকের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে পয়সা 40 পয়সা তাহলে এটাকে টাকায় দশমিক বিন্দু বসিয়ে টাকায় কিভাবে পরিণত করবে 9.40 টাকা তারপরটা দেখো 4 নম্বরে রয়েছে 15 টাকা 25 পয়সা 15 টাকা 25 পয়সা দশমিক বিন্দু বসাবে তাহলে টাকা রয়েছে কত 15 15 লিখবে 15 তারপরে কি করবে দশমিক বিন্দু বসাবে তারপর কি করবে 25 তারপরে টাকা লিখবে 15.25 টাকা তারপরটা কি রয়েছে 5 নম্বরে দেখো 18 টাকা 80 পয়সা 18 টাকা 80 পয়সা দশমিক বিন্দু বসাতে হবে টাকার ঘরে কত রয়েছে সেই সংখ্যাটা লিখবে কত রয়েছে টাকার ঘরে 18 লিখলাম 18 তারপর দশমিক 8.0 টাকা 18.80 টাকা তারপরটা কি দেখা রয়েছে 150 টাকা পয়সা কিছু নেই 150 টাকা রয়েছে পয়সা কিছু না থাকলে শূন্য পয়সা ধরতে হবে তাহলে কিছু নেই পয়সা এর জন্য শূন্য পয়সা তাহলে এখানে লিখবে টাকার ঘরে কত রয়েছে 150 লিখবে 150 তারপরে দশমিক দেবে
পয়সার ক্ষেত্রে খালি কিছু নেই, না থাকলে কি করবে, দুটো শূন্য বসিয়ে দেবে, শূন্য শূন্য টাকা। তাহলে কত হলো, 150.00 টাকা। পয়সার ঘরে কিছু নেই, এখানে 150 টাকা রয়েছে, তা কি করবে, টাকাটা লিখবে 150, তারপরে দশমিক বিন্দু দেবে, পয়সা নেই এই জন্য শূন্য দেবে, শূন্য শূন্য টাকা। তাহলে 150.00 টাকা। তারপরটা দেখো সাত নম্বরে কি রয়েছে, 50.70। তাহলে টাকা রয়েছে কত, 50, লিখবে 50, তারপরে দশমিক বিন্দু বসাবে, তারপরে লিখবে 70, 50.70 টাকা। কি লিখেছি, টাকা রয়েছে কত, 50, লিখলাম 50, তারপর দশমিক বিন্দু বসালাম, পয়সা রয়েছে কত, 70 লিখলাম, তাহলে 50.70 টাকা। আট দাগে কি রয়েছে দেখো, 75.40, 75.40, তাহলে টাকা রয়েছে কত, 75, লিখবে 75, তারপরে কি করবে, দশমিক বিন্দু বসাবে, তারপরে লিখবে 40 টাকা। তাহলে 75.40 সমান 75.40 টাকা, 75.40 সমান 75.40 টাকা। তারপর তো দেখো 9 নম্বরে রয়েছে 88.10, তাহলে টাকা রয়েছে কত, 88 লিখলাম, ৮৮.১০ টাকা। তারপরটা কি রয়েছে দেখো, 10 নম্বরে রয়েছে 120.70, 120.70, তাহলে টাকা রয়েছে কত, 120, লিখলাম 120.70, তাহলে 0.70 এখানে লিখলাম টাকা। তাহলে কত হবে, 120.70 সমান 120.70 টাকা। দেখো আরেকবার বলি, দশমিক বিন্দু বসিয়ে টাকায় পরিণত করো, দশমিক বিন্দু বসিয়ে টাকায় পরিণত করো। 1 নম্বরে রয়েছে 5.28 সমান কত টাকা, সেটা লিখতে হবে 5, তাহলে কত টাকা রয়েছে, 5, লিখলাম 5, তারপরে দশমিক বিন্দু বসাবো, তারপর পয়সার ঘরে কত রয়েছে, 28, তারপরে 28 লিখবো, তাহলে 5.28 সমান 5.21 টাকা। দুইটা রয়েছে 7.80 সমান 7.80 টাকা। 3 নম্বরে কি রয়েছে, 9.40 সমান 9.40 টাকা। 15.25 সমান 15.25 টাকা। 5 নম্বরে কি রয়েছে, 18.80 সমান 18.80 টাকা। তারপরটা দেখো, 150 টাকা সমান 150.00 টাকা। 7 নম্বরে রয়েছে 50.70 সমান 50.70 টাকা। 8 নম্বরে রয়েছে 75.40 সমান 75.40 টাকা। 9টা রয়েছে 88.10 সমান 88.10 টাকা। 10টা রয়েছে 120.70 সমান 120.70 টাকা। এইভাবে তোমরা এই অঙ্কগুলো বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে।